আমার সঙ্গে যারা এক্স কাউন্সিলররা আছে ওরা তো দাঁড়াবেই, এছাড়া আমি চেষ্টা করব নতুন চেহারা সিটিজেনদের মধ্যে থেকে এগিয়ে আসেন, কারণ মিউনিসিপ্যালিটি ইজ দ্য ব্যাকবোন অফ দ্য সিটি। শিলচরে পুর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। নতুন চিন্তাধারাকে সামনে এনে সুযোগ দেওয়া হবে নতুন মুখকে। এক একান্ত আলাপচারিতায় একথা জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের সাংসদ সুস্মিতা দেব। কাছাড় ক্লাবে অনুষ্ঠিত আলাপচারিতায় সুস্মিতা দেব জানান, নিগমের যে খসড়া ম্যাপ প্রকাশিত হয়েছে তার সীমানা নিয়ে কোনো বক্তব্য নেই, তবে ওয়ার্ড বাড়ানোর জন্য জেলা শাসককে লেখা হবে। 5-7 হাজার ভোটার দিয়ে এক একটি ওয়ার্ড গঠন করার সুপারিশ করবে দল। বলেন, জনসংখ্যা বাড়ছে, বেশি ওয়ার্ড দরকার, বেশি ওয়ার্ড হলে কর বাড়বে, বেশি টাকা আসবে। বিজেপি পরিচালিত যে বোর্ড কাজ করছে, জল পরিশোধন প্রজেক্ট NRIDI হল শেষ করে দিয়েছে, ভালো মনোবৃত্তি সম্পন্ন মানুষকে পুরো রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করবেন বলে জানান সুস্মিতা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। একটা এত বড় পদক্ষেপ যখন নিচ্ছে এই কর্পোরেশন করার, আমার মতে আরো বেশি ওয়ার্ড হওয়া উচিত ছিল, কম ওয়ার্ড হয়েছে শিলচরের তুলনায়। শিলচর আর শিলচরের আশেপাশের এরিয়াতে হ্যাঁ যেভাবে পপুলেশন বাড়ছে, হ্যাঁ যেভাবে পপুলেশন বাড়ছে শিলচরে আরো বেশি ওয়ার্ড। গুয়াহাটিতে কয়টা ওয়ার্ড আছে? মাচ মোর দেন শিলচর। অ্যাকর্ডিং টু মি ইট শুড হ্যাভ বিন ডাবল দ্য অ্যামাউন্ট। ওরা 40 কত করেছে না এখানে, 44-42 অ্যাকর্ডিং টু মি, টু ডেভেলপ দ্য শিলচর, টু ডেভেলপ শিলচর অ্যান্ড দ্য পেরিফেরি অফ শিলচর দে শুড হ্যাভ বিন মেনি মোর ওয়ার্ডস। নাম্বার টু, যত বেশি ওয়ার্ড হবে এত বেশি টাকা অ্যালোকেশন হবে, মানি ইজ অ্যালোকেটেড অন দ্য বেসিস অফ পপুলেশন। সি, অ্যাকর্ডিং টু মি যত ছোট ওয়ার্ড হবে অতটা এই অতটা এফিশিয়েন্ট হবে অ্যাডমিনিস্ট্রেশন। যত বড় ওয়ার্ড বানাবেন না আপনি টাকা পয়সা দিয়ে লাভ করতে পারবেন, না আপনি না কমিশনার জাস্টিস করতে পারবেন। অ্যাকর্ডিং টু মি এভরি ওয়ার্ড শুড বি বিটুইন 5,000 and 7,000, নট মোর দেন দ্যাট। দ্যাটস মাই ভিউ। আমার বর্ডার নিয়ে আমি কিছু বলবো না, আজকে লাইনটা এদিকে যাবে না এদিকে যাবে, ইট ইজ নট মাই কনসার্ন। এটা 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 কোন, দের ইজ নো পারফেক্ট ওয়ে অফ ডুইং ইট। হ্যাঁ, তুমি লাইনটা এদিকে টানলে কেউ বলে না ওদিকে। সেকেন্ড থিং ইজ, হোয়াট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে কর্পোরেশন নিয়ে যদি কোর্টে কোনো কেস হয় না, কারণ আমি যখন 5 নম্বর ওয়ার্ডটাকে এক্সটেন্ড করার চেষ্টা করেছিলাম আমার এগেনস্টে কেস করে ওরা আটকে দিয়েছিল আমরা ট্যাক্স দিব না। হ্যাঁ, আর কর্পোরেশন হওয়া মানে ট্যাক্স বাড়বে, এটা মানুষকে বোঝাতে হবে। কর্পোরেশন হবে মানে ডেভেলপমেন্টের টাকা বেশি করে আসবে, নো ডাউট, অ্যাবসলুটলি। ইনফ্যাক্ট আমি তার ফেভারে গুয়াহাটি কর্পোরেশন হয়েছে শিলচর, কিন্তু এটাও মানুষকে মনে রাখতে হবে যে ট্যাক্স অনেক বেড়ে যাবে। তো ট্যাক্স বাড়বে মানে লাস্ট লাস্ট বিজেপির বোর্ড যে পরিষেবা দিয়েছে এই পরিষেবা দিলে মানুষ ট্যাক্স দিবে না। আজকে শিলচরের মানুষ 24 ঘন্টা জল চাইছে, আজকে হসপিটাল রোডে জল নেই, আমাকে মানুষ ফোন করছে এখনো যে আমাদের বাড়িতে জল নেই। শুধু কোয়েশ্চেন ইজ, আপনারা ট্যাক্সটা চাইতে পারেন, বাট পরিষেবাটা কি, হোয়াট সার্ভিস হ্যাজ দ্য বিজেপি বোর্ড গিভেন টিল নাও? আজকে পৌরসভার বিল্ডিংটা শেষ হয়নি, যেখানে আছে সেখানে আছে, ডাবল ইঞ্জিনের সরকার। কী হলো ডাবল ইঞ্জিনের সরকার? নাম্বার টু, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যেটা আমার সময় যখন আমি চেয়ারপারসন ছিলাম, গৌতম রায় পিএইচই মিনিস্টার ছিলেন, 28-20 টাকার প্রজেক্ট আসলো, আজকে এত বছর হয়ে গেল এটা কমপ্লিট হলো না। এনআরডিআই হল, এনআরডিআই হল কি হলো, গুলদিঘি শেষ করে দিয়েছে, কয়েকজন কমিশনার এটা নিয়ে ব্যবসা করেছে। আর গুলদিঘি মল যেটা নর্থ ইস্টের সবচেয়ে বড় মল, ওরা শেষ করে দিয়েছে। আজকে লেবার নেই, আজকে কত ওরা রাঙ্গির খালের মধ্যে নৌকা চড়ে চড়ে বললো আমরা এই করবো সেই করবো, কি হলো রাঙ্গির খাল? হোয়ার ইজ দ্যাট প্রজেক্ট? এইগুলো ইস্যু হবে। আমি শিলচরের জনসাধারণের কাছে আশা করছি যে একটা নতুন চিন্তাধারা, আমার সঙ্গে যারা এক্স কাউন্সিলররা আছে ওরা তো দাঁড়াবেই, এছাড়া আমি চেষ্টা করব নতুন চেহারা সিটিজেনদের মধ্যে থেকে এগিয়ে আসেন, কারণ মিউনিসিপ্যালিটি ইজ দ্য ব্যাকবোন অফ দ্য সিটি।
আজকে যে যে কাজটা কর্পোরেশনের চেয়ারম্যান করতে পারবে সেটা এমএলএ আর এমপি করতে পারবে না। আমি সব পোস্টে ছিলাম, আমি বলে দিলাম আজকে চেয়ারম্যান ইজ লাইক দ্য চিফ মিনিস্টার অফ কর্পোরেশন অফ দ্যাট প্লেস, অ্যাজ পাওয়ারফুল অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ দ্যাট টাউন বলতে পারবো না। কিন্তু আমি চেষ্টা করব ভালো সিটিজেন্স যাদের শহরের জন্য একটা ভিজন আছে এরকম মানুষকে তৈরি করব, আমি চেষ্টা করব। আমি সফল হবো কিনা আমি বলতে পারবো না, আমার গোল থাকবে। কিন্তু আমার পার্টিতেও যেরকম মান্না আছে, ও 18-তে দাঁড়িয়েছিল সজল বণিক আছে, উনি 20-এ দাঁড়িয়েছিলেন, এরকম যারা আছে ওদের একটা জনসংযোগ আজকেও রয়েছে, ওদেরকেও সুযোগ দেবো। এছাড়া আমি চেষ্টা করব নতুন চেহারা আনতে। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।